শুশুনিয়া পাহাড় যাওয়া যাচ্ছে। এই দেখো কি সুন্দর ঘন বনের পাশ দিয়ে যাওয়া যাচ্ছে, সামনে শুশুনিয়া পাহাড়। ধন্যবাদ ইচ্ছে কথা ইউটিউব চ্যানেলে তোমার সবাইকে স্বাগত জানালাম। তোমরা কেমন আছেন? আশা করুন খুব ভালো আছেন। আজকের দিনটাও তোমার খুব ভালো কাটে। আজকে আমরা চলে এসেছি শুশুনিয়া পাহাড় বাড়ির একদম খুব কম দূরত্বে। আমার শুশুনিয়া পাহাড়, আমরা শিলপুরা থেকে শুশুনিয়া আসছি মাত্র 20 মিনিটে। চাইলে তোমরাও শুশুনিয়া ভিজিট করিবার, তাহলে আমার ব্লগটা দেখতে থাকবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগিল। আমার সাথে আছে মোর ভাসুর, মোর ছোট পিসির বেটা, মানে ছোট পিসির বড় বেটা মোর ভাসুর হয় যা আছে, আর ওমার দুটা ছোট বাচ্চা মিষ্টু রানী আর মিষ্টুর ভাই বিষ্টু, আর সাথে আমার দুইটা পুচকু। এই জায়গাটা খুব মনোরম, আমরা প্রায় আসি, আর প্রত্যেক দিন কত কত যে বাইরে টুরিস্ট আসে, মানে বাইরের লোকজন আসে, বেড়ে যায় শুশুনিয়া পাহাড় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। মানে এই পাহাড়টা না একটা নেশা লাগে, মানে মাসে 2-3 বার অন্তত আসিয়াই হয়। আমার খুব ভাল লাগে এই পরিবেশটা, তোমরাও আশির পান। পাহাড়ের গায়ে লাগানো একটা শরবতের দোকান আছে, একটা না 2-3টে শরবতের দোকান আছে, মানে ধাপে ধাপে এখানে ওঠার পর একটা, তারপর আর একটা, তারপর আর একটা। মানে পাহাড় ওঠার সময় যদি ক্লান্তি লাগে তাহলে কোনো অসুবিধা নেই, এটা শরবত খাওয়া যাবে অনায়াসে। পাহাড়ত বেড়ে রাইসিয়া কিন্তু বর্ষাকালে উচিত না, মানে বর্ষাকালে বৃষ্টির জলে এত পিছল হয় রাস্তাঘাট, সেই সময় খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতি থাকে। কিন্তু আমার সৌভাগ্য এই কদিন বৃষ্টি হয় নাই, আকাশটা ভালো আছে। আর এই সময় পাহাড়ের গায়ে আমরা সুন্দর রেডিওর গান শুনির বাবাদের জন্য, গানের ভয়েসটা মিউট করা আছে কারণ কপিরাইট আরও কী কী হাবি জাবি ঝামেলার পরির পায় চ্যানেলটা, তো সেই জন্য গানের ভয়েস মিউট আছে। আমরা সুন্দর গান শুনতে শুনতে শরবত খেলাম, পরিবারের লোক সবাই মিলিয়ে উপভোগ করলাম। আর কি চায় একটা জীবনে বাঁচির জন্যে, এইভাবে আনন্দে প্রত্যেকটা দিন যদি কাটানো যায় তাইলেই তো, আর কি চাই এটার থেকে স্বর্গসুখ আর কি হবার পায় মানুষের জীবনত। পরিবারের লোকের সাথে এইভাবে ঘোরা ফেরা, গল্প আড্ডা, এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করা, আর এর থেকে টাকা পয়সার হয়তো দরকার হয় না মানুষের, যদি এখানে হাসি মুখে আনন্দে থাকা যায়, সব কিছু উপভোগ করা যায়। আর চলতে চলতে এত সুন্দর, কি আর হনুমানের দর্শন হয়েছে, হনুমান বাবা দিয়ে আসেছে আমার দর্শন দিবার। ইমরা আইসে ইমরা পাহাড়তে থাকে, আর হাত থেকে যদি লেস কুরকুরে থাকে তাহলে তো কাড়ি নিয়ে যাবে। মোর বেটির হাতে ছিল কুরকুরের প্যাকেট, উনার জেঠু নিয়ে নিছে। তো ভিডিওটি কেমন লাগে জানা।